রাজধানীর শান্তিনগরের বাসিন্দা একরামুল আহসান মামলাবাদ চক্রের কবলে পড়ে দিশেহারা এই মানুষটি দশ বছরে তার নামে তেরো জেলায় দায়ের হয়েছে ঊনপঞ্চাশটি মামলা এরই মধ্যে কারা ভোগ করেছেন সাড়ে আট বছর বর্তমানে এগারোটি মামলায় হাইকোর্টের দেয়া জামিনে রয়েছেন একামুল আর আটত্রিশটি মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি পেয়েছেন মূলের বিরুদ্ধে মামলায় এসিড নিক্ষেপ নাশকতা ধর্ষণ মানব পাচার চুরি ডাকাতি মারামারি ও জালিয়াতির মতো অভিযোগ আনা হয়েছে তিনি জানালেন রাজধানীর শান্তিবাগের পৈতৃক বাড়ি মিরপুরের নিজের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান হাতি নেয়ার জন্য একটি চক্র মিথ্যা মামলা দিয়ে এভাবে হয়রানি করছে আমাদের যতগুলো আয়ের উৎস আছে একে একে ওরা সব ধ্বংস করে দিচ্ছে এবং হাতিয়ে নিচ্ছে সবাই থেকে সাহায্য সহযোগিতা নেই কোনো মতে মামলা চালিয়ে যাচ্ছে মামলার নথিতে দেখা যায় একটা বিরুদ্ধে এক জেলায় যিনি মামলার বাদী অন্য জেলায় হওয়া মামলায় তিনি সাক্ষী এক নারী দু সালে খুলনা জেলা আদালতে তার বিরুদ্ধে মানব পাচার মামলা করেছিলেন একই নারী পরের বছর একই অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতেও মামলা করেন এইভাবে প্রায় পাঁচ ছটা মানব প্রাচার মামলা দিয়েছে কিন্তু মামলা দায়ের পথ থেকে আজকে প্রায় পাঁচ ছয় বছর অতিক্রান্ত হয়ে গেছে আজ পর্যন্ত কোনোদিন দিন বাদী কোর্টে আসেনি কিন্তু এখন আমি মামলায় ঝুলে আছি একরামুলের বিরুদ্ধে দায়ের হওয়া একটি অ্যাসিড নিক্ষেপ মামলার রায়ের নথিতে বলা হয়েছে যে সব নারীকে মামলার বাদী করা হয়েছে তাদের কাউকে আদালতে হাজির করতে পারেনি বাদীপক্ষ একটি মহল নিজেদের অসৎ উদ্দেশ্য পূরণের লক্ষ্যে মামলা করেছে একইভাবে মামলা হয়েছে একরামুলের ছোট ভাই চিকিৎসক কামরুল আহসানের বিরুদ্ধে তিনি বর্তমানে পলাতক তার বিরুদ্ধে বিভিন্ন জেলা আদালতে বাইশটি মামলা দায়ের হয়েছে আইনজীবীরা বলছেন উদ্দেশ্যমূলক এসব মামলা দায়েরের সাথে আদালতের কেউ কেউ জড়িত অনেক অনেক ক্ষেত্রে আইনজীবী জড়িত আছে অনেক অনেক ক্ষেত্রে পেশকার জড়িত আছে সেই জড়িত থাকা অবস্থায় এই কাজগুলা তারা করে এবং সেটি অর্থের বিনিময়ে করে হয়রানিমূলক এসব মামলার শিকার হওয়া ব্যক্তিদের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত বলেও মনে করেন আইনজীবীরা বিচার বিশ্লেষণ করে যদি মামলা দায়ের করা হয় এবং সেটা যদি মডিটিভ করা হয় এবং যদি সেটা নেওয়ার সময় বাছাই যাচাই বাছাই করা হয় তাহলে আমার মনে হয় সেটার সুযোগ খুবই কম তারা পরামর্শ দিলেন বাদীর পরিচয়পত্র যাচাই করার পর মামলা নথিভুক্ত করার ফৌরুকবাবু বৈশাখী সংবাদ ঢাকা